গুয়েন্ডিরার লড়াই থেমে গেল বড্ড তাড়াতাড়ি। সদ্য ফোটা একটা ফুল ঝরে গেল অকালে। সদ্য প্রয়াত অভিনেত্রীর গল্পটা এখন কম বেশি সকলেরই জানা। 8 থেকে 80 সকলের মুখে গুয়েন্ডিরার লড়াইয়ের কথা, আর তারই সঙ্গে গুয়েন্ডিরা সব্যসাচীর কথা। গুয়েন্ডিরা শর্মা, সব্যসাচী চৌধুরী। টেলিপাড়ায় একটু কান পাতলেই শোনা যেত ওরা সম্পর্কে আছেন। শুধু এটুকু বললে আসলে কিচ্ছু বলা হয় না। ওরা বন্ধুত্বে ছিলেন, প্রেমে ছিলেন, ভালোবাসায় ছিলেন। যে ভালোবাসা আজকের দিনে বিরল, তেমনই একটা গল্প ছিল ওদের। জীবনের ওঠাপড়াগুলোই ওরা হাতে হাত ছুঁয়েছিলেন, ছিলেন বেঁধে বেঁধে। বিগত কয়েকদিনে ওদের গল্প ছিল সবার মুখে মুখে। গুয়েন্ডিরার লড়াই যতটা ওর, ততটাই সব্যসাচীর। শেষ পর্যন্ত দ্বিতীয়বার অভিনেত্রীর শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধল, ততদিনে তার জীবনে সব্যসাচী এসে গেছেন। গুয়েন্ডিরার যন্ত্রণা ভাগ করে নিয়েছেন সব্যসাচী। গুয়েন্ডিরার মতো হাসপাতাল হয়ে উঠেছিল সব্যসাচীরও ঘর বাড়ি। অভিনেত্রীর মন ভালো রাখার দায়িত্বটুকু নিজের কাঁধেই নিয়েছিলেন। এবারেও তাই, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গুয়েন্ডিরার সংজ্ঞা কখনোই পুরোপুরি ফেরেনি। আচ্ছন্ন থাকতেন, বন্ধুর সঙ্গে অবিরাম গল্প করে যেতেন সব্যসাচী। যদি কখনো সাড়া দেন, যদি চিনতে পারেন, সেই প্রতীক্ষায়। জীবনের সুখে, আনন্দে, ব্যথায়, যন্ত্রণায় দুজনের ভাগ ছিল সমান সমান, কারো কম নয়, কারো বেশি নয়। সব্যসাচী গল্প লিখতেন, সে গল্পের প্রথম শ্রোতা হতেন গুয়েন্ডিরা বরাবর। জীবনের পথ চলায় গুয়েন্ডিরার যতবার হাঁপ ধরত, গতি কমিয়ে নিতেন সব্যসাচী। এবারের গল্পটা সামান্যই আলাদা। এবার বন্ধু বড় বেশি হাঁপিয়েছে, সব্যসাচীর গল্প শোনার জন্যও আর ওঠা হবে না। কিন্তু গল্প তো থামবে না, ওদের গল্পও শেষ হবে না। এ রূপকথায় নোটে গাছ মরবে না কোনো দিন।